বিএনপি তার অতীতের দুর্নীতি ঢাকতে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ঢাকার আশপাশের জেলার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শাহবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলে বিএনপি আরও একবার প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নয়। বৈঠকে জানানো হয়, জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আগামী 18 মার্চ ঢাকায় জনসমাবেশ করবে আওয়ামী লীগ। জনগণকে বিভ্রান্ত করে বিএনপি তাদের অতীত দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান এবং নানান অপকর্মের দ্বারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, সেই অবস্থা থেকে আড়াল করার জন্যই সরকার বিরুদ্ধে আবার মিথ্যাচার করে বিষেদগার করার চেষ্টা করেছেন। শাহবাগের সমাবেশকে আজকে আমাদের দেশের প্রধান দল বিরোধী দল বিএনপি তারা অবৈধ হিসাবে এবং বেআইনি সমাবেশ হিসাবে তারা বলে আরেকবার প্রমাণ করলেন যে তারা এই বাংলাদেশের যুদ্ধ অপরাধের পক্ষে, তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার চেতনার তারা পক্ষে নেই।